25 কেজি চাল যে দরে কেনা যায়, 20 কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 25 কেজি চালের ক্রয় মূল্য সমান, এখানে কি ধরবেন আপনি, ক টাকা ধরে নেন। এখানে মনে করে লিখলে ভালো হয়, মনে করি 25 কেজি চালের ক্রয় মূল্য ক টাকা। অতএব 1 কেজি চালের ক্রয় মূল্য কত হবে, ক বাই 25 টাকা। আচ্ছা আবার কি বলছে, 20 কেজি চাল সেই দরে বিক্রি করতেছেন, তাহলে 20 কেজি চালের বিক্রয় মূল্য সমান ক টাকা। অতএব 1 কেজি চালের বিক্রয় মূল্য কত হবে, ক নিচে 20 টাকা। এখন এবার খেয়াল করেন, 1 কেজি চালের ক্রয় মূল্য যদি ক বাই 25 টাকা হয়, 1 কেজি চালের বিক্রয় মূল্য কত, ক বাই 20 টাকা, তাহলে লাভ কতটুকু? অতএব 1 কেজি চালে লাভ হয় সমান, এখানে আপনার লাভ কতটুকু বের করতে গেলে কি করবেন, আগে বিক্রয় মূল্য যেটা আছে সেটা লিখবেন, তার থেকে ক্রয় মূল্যটা বাদ দেবেন। এটা কিন্তু প্রতি কেজির হিসাব করা হচ্ছে, ঠিক আছে? আপনি এখানে 1 কেজি চালে লাভ হয় না লিখে আপনি প্রতি কেজি চালে লাভ হয় এটা লিখতে পারেন, আরো সুন্দর হয়, প্রতি কেজি চালে লাভ হয় আরো সুন্দর হয়। এখন আপনি এখানে লসাগু করেন, যদি লসাগু করেন 20 আর 25, এটা লসাগু করলে কত হবে, 20 25, 5 দিয়ে যান, 5 দিয়ে গেলে 4 5 20, 5 5 25, আর কোনো কিছু না, 4 5 20, 5 20 100, আর কোনো কিছু যাচ্ছে, লসাগু করলে কত হচ্ছে, 4 5 20, 5 20 100। তাহলে আমরা এখানে 100 বসাবো, 20 দিয়ে 100 ভাগ করেন, উত্তর হয় 5, তার সাথে ক গুণ করলে 5 ক, বিয়োগ 25 দিয়ে 100 ভাগ করলে 4, 4 সাথে ক গুণ করলে 4 ক। তাহলে প্রতি কেজিতে লাভ কত হচ্ছে, 5 ক থেকে 4 ক বাদ দেন, থাকে ক, নিচে হলো 100 টাকা, প্রতি কেজিতে এইটা লাভ হচ্ছে। এখন আপনি শর্ত মতে কি করবেন, যেহেতু 1 কেজি চালের ক্রয় মূল্য ক বাই 25 টাকা, সেহেতু আমরা ওইটা লিখব, ক বাই 25 টাকায় লাভ হয় ক বাই 100 টাকা, এটা হচ্ছে লাভ। আচ্ছা 1 টাকায় কতটুকু লাভ হয়, ক বাই 100 আছে, গুণ চিহ্ন এখানে 25 উপরে উঠে যাবে, নিচে ক। অতএব এখানে আপনার 100 টাকায় কতটুকু লাভ হয় সেটা বের করতে হবে, ক নিচে 100 আছে থাকলো, গুণ 25 নিচে ক আছে থাকলো, গুণ এই 100 এখানে গুণ হয়ে যাবে, কাটাকাটি করব, এই 100 দিয়ে 100 কে কাটেন, এই ক দিয়ে এই ক কে কাটেন, তাহলে কত, 25 টাকা, কত লাভ হচ্ছে, 25 টাকা। অতএব লাভ 25%, আপনি এখানে প্রতি কেজিতে লাভ বলতে পারেন 25%, অথবা হচ্ছে আপনার এখানে কি বলছে, প্রশ্নটা কি বলছে সেটা একটু খেয়াল করতে হবে। প্রশ্নটা বলছে যে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা লাভ হবে 25 টাকা, আর শুধু লাভ বললে 25%। এখন আমরা এটা কি করব, এটা একটু শর্টকাট করব। যদি শর্টকাট করেন এই প্রশ্নের ভিতরে খেয়াল করবেন, 25 কেজি চাল যে দরে কিনেছেন, 20 কেজি চাল সেই দরে বিক্রি করতেছেন, সেম টাকায় ক্রয় বিক্রয় করতেছেন, তাহলে 25 কেজি আর 20 কেজি লাভ হচ্ছে কয় কেজি, লাভ হচ্ছে আপনার 25 বিয়োগ 20 সমান 5 কেজি, লাভ কত, 5 কেজি। আচ্ছা এখন শতকরা লাভ কত, শতকরা লাভ সমান হচ্ছে কত, 5, নিচে হলো আপনার কি, যেটা বিক্রি করছেন, কতটুকু বিক্রি করছেন, 20 কেজি চাল বিক্রি করছেন, তাহলে 20 নিচে বসবে, গুণ 100, তাহলে 5 দিয়ে 20 কে ভাগ করেন কত হয় আপনার, 4, 4 দিয়ে 100 কে ভাগ করেন, 25, উত্তর হলো 25%। অ্যান্সার শেষ, আশা করি বুঝতে পেরেছেন।